সেদিন সাতক্ষীর রাতে এক এসআই স্টেজ থেকে নামার পরে এসে জড়িয়ে হাও মাও করে কাঁদছিল। কি ভাই কাঁদেন? বল আমার একটা ভুল হয়ে গেছে, গত তিন দিন আগে আমি একটা কোরআনের হাফেজকে তাফসির সহ নিয়ে এসে এমন পিটানো পিটিয়েছি, হ্যাঁ আমার উপরে নির্দেশ ছিল, তার অজ্ঞান করে ফেলেছি। আমার বাবা একজন আলেম, আমি বাড়িতে যাওয়ার পরে শুয়ে আছি, চিন্তা করছিলাম যে কাজটা মনে হয় ঠিক হলো না। দেখি আমার বাবা আমার গলার যে জামা ছিল কলার ধরে আমারে থাপ্পড় দেয় আর বললে, কেন তুই কোরআনের গায়ে হাত দিলি? হজর আমার অনুশোচনা হচ্ছে, আমার আফসোস হচ্ছে, আল্লাহ কি আমাকে মাফ করবে? আমার মাফ চাওয়ার জন্য আমার কাছে আফসোস করা না, আপনি যাকে পিটিয়েছেন তার কাছে গিয়ে বলেন যে আমার ভুল হয়ে গেছে। সুতরাং অপরাধ হবে যার কাছে স্বীকার করবেন, এই কথাটা কিন্তু মানুষ বুঝতে চায় না। তাওবা করার নিয়ম প্রথমে এইটা, অপরাধ যার কাছে মাফ চাবেন তার কাছে। আপনি যদি আপনার বর কাছে অপরাধ করেন আর শালির কাছে মাফ চান, হবে? আপনি তো অপরাধ শালির কাছে করেননি, বর কাছে যেয়ে বলতে হবে যে আমার ভুল হয়ে গেছে। এখানে যারা স্বামী আছে তাদের একটা বুদ্ধি শিখিয়ে দেয়, মেয়ে লোক যত রেগে যাক আপনি যে খালি নিজের ভুল স্বীকার করবেন, দেখবেন ও মনে করবে হ্যাঁ কাজ হচ্ছে, আমি বাঘ, বাঁকা হাড় দিয়ে তৈরি, তো একেবারে সোজা করতে গেলে আবার ভেঙে যাবে, ভয় তালাক চাবে নাই গলায় দড়ি দেবে নাই একজনের সাথে চলে যাবে। এই জন্য খুব বেশি ঝামেলা করার দরকার নেই, বাড়িতে আপনি বাচ্চাদের মতো বোকা শোকা থাকবেন আর বাইরে এসে বাঘ হবে। তাছাড়া যত বড়ই আল্লাহর ওলি দাবি করেন পরিবারে শান্তি পাওয়া সম্ভব না, যেহেতু এটা মহিলাদের কান পর্যন্ত মনে হয় যাচ্ছে না, যাচ্ছে তো জোরে বলা ঠিক হইল না, যাকে এই পদ্ধতিটা অবলম্বন করেন। একটা হাদিস বিশ্বনবী নিজে করেছিলেন। তাহলে তাওবার এক নম্বরে পেলাম আমরা যে স্বীকার করা লাগবে আমি অপরাধী, দুই নম্বরে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। আদম নবী এবং শয়তানের ভেতরে পার্থক্য কিন্তু একটা, আদম নবীও ভুল করেছিল শয়তানও ভুল করেছিল, কিন্তু আদম নবী ভুল করার পরে অনুশোচনা করেছে, রব্বানা জালামনা আনফুসানা وَإِلَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। হযরতে আদম ভুল করার পরে অনুশোচনা করেছেন, ক্ষমা চেয়েছেন কার কাছে? তিনি স্বীকৃতি দিয়েছেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। সিস্টেম অপপৃষ্ঠায় দেখুন, শয়তান ভুল করার পরে অনুশোচনা করে নাই, স্বীকার করে নাই, আরো আর্গুমেন্ট পেশ করেছে, ক্বালানা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান এক নম্বরে জানিয়েছে, আল্লাহ আমি ওরে সেজদা দেইনি এই কারণে যে আমাকে তুমি আগুন দিয়ে বানিয়েছো, ওরে বানিয়েছো মাটি দিয়ে। আগুনের ভেতরে ক্ষমতা আছে, পাওয়ার আছে, শক্তি আছে, আর মাটির ভেতরে কিছু নেই, ও পড়ে থাকে। শয়তান অহংকার করেছিল ক্ষমতা, কিসে? কথা বুঝতেছে? শয়তান অহংকার করেছিল কিসের? কিয়ামত পর্যন্ত যারা ক্ষমতা পাওয়ার পরে অহংকার করবে, মানুষকে মানুষ মনে করবে না, বুঝবেন ওরে শয়তান দখল করে ফেলেছে। এদেশে যেহেতু নেই এই জন্য আয়াত বলা আমার মনে হয় ঠিক হইল না। আপনি যদি এখন বাড়িতে গিয়ে দেখেন আপনার বউ আপনাকে কুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে, না ভালো লাগবে? রাগ হবে? না না, রাগও করা যাবে না। যদি আপনি জ্ঞানী মানুষ হয়ে থাকেন কুকুরের বাচ্চা শোনার পরে আপনি রাগ করবেন, আপনি চিন্তা করবেন এই বউ তো শিক্ষিতা, এ তো ভদ্র ঘরের মেয়ে, আজ 10 বছর সংসার করে কোনোদিন আমার মাথার উপরে মুখ তুলে কথা বলে না, আর আজকে আমার গালি দিচ্ছে, ও অবশ্যই ওরে জিনে ধরেছে। কথা বুঝতেছে? কিসে ধরেছে? স্বাভাবিক হলে তো আমার গালি দেওয়ার কথা না, কারণ আমার মুখের উপর মুখ তুলে কথা বলে না আর আমার গালি দেয়, তার মানে ও স্বাভাবিক নেই, ওরে কিসে ধরেছে? আপনি যখন মানুষ হিসাবে অহংকার করবেন
অনুষ্ঠানের বদল হতে মহান আল্লাহ তার জীবনের অপরাধ গুলো নেকি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ, যারা বললেন এবার দেখি এই সুবহানাল্লাহ টিকে থাকে কিনা। শর্ত যদি কেউ মেনে নেয় তার জন্য এই পুরস্কার ঘোষণা দিচ্ছেন আল্লাহ। এক নম্বরে যে মানুষগুলো বাড়ি থেকে বের হওয়ার সময় এই নিয়তে বের হয়েছে, আল্লাহ আজকে আমি যাচ্ছি ইল্লা মান তাবা, তাওবা করে ভালো হয়ে যাব। কি করে এই নিয়ত আছে তো আমাদের? এতদিন যা করেছি অন্তত আজকে তোমার কোরআনের কাছে যাচ্ছি, তাওবা করে আমি ভালো হয়ে যাব। দ্বিতীয় নম্বরে কোরআন থেকে যে নির্দেশনাগুলো পাবো, আজকে থেকে জীবনের শেষ দিন পর্যন্ত ঠিক ওইভাবে চলার সিদ্ধান্ত নিয়ে আসব। এই দুইটা শর্ত যারা মেনে নেবে তাদের জন্য অপরাধগুলো আল্লাহ নেকি বানাবে। এবার প্রথম শর্ত পেলাম আল্লাহ, ইল্লা মান তাবা। তাওবা কাকে বলে? বাংলাদেশে আমরা যেটা তাওবা বলতে বুঝি আস্তাগফিরুল্লাহ, না এটা তাওবার একটা বাক্য। কেউ যদি আল্লাহর কাছে তাওবা করতে চায় দুইটা সময় তাকে, দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে। সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 53-54 নম্বর আয়াতে আছে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি মহান আল্লাহ বলেন এক নম্বরে যারা তাদের রবের দিকে ফিরে আসবে, দ্বিতীয় নম্বরে আল্লাহর বিধান জানার পরে যারা আত্মসমর্পণ করবে, এই দুইটা শর্ত আপনাকে মানা লাগবে। কখন মানবেন আপনি? মিং কবলি আইয়াতিয়া কুমুল আযাব, আল্লাহ বলেন ওই আযাব আসার পূর্বে, সুম্মালা তুনসারুন, যখন তোমাদেরকে আর সাহায্য করা হবে না। গাজীপুরবাসী সবাই আমরা জানি মানুষকে আর সাহায্য আল্লাহ করবে না মরণের সময়। কোন সময়? সুতরাং আপনাকে এই দুইটা শর্ত মানা লাগবে। এক নম্বরে আল্লাহর দিকে ফিরে আসবেন, দ্বিতীয় নম্বর আল্লাহর বিধান জানার পরে আত্মসমর্পণ করবেন। এই শর্ত দুইটা মানবেন 41 সালে, না এখন, এখনই না। অনেকে মনে করে যে আমি আর কি 41 সাল পরে তারপরে তওবা করব, না এখনই, কারণ মরণ তো আর 41 সালে আসবে না। আসবে কখন? আপনি বসে আছেন দাঁড়াবেন সেই গ্যারান্টিও আপনার হাতে নেই। এই জন্য তাওবা করা লাগবে এখনই, কারণ এখনই যদি মরণ আসে আমাকে আর কেউ সাহায্য করতে এগিয়ে আসবে না। তাহলে তাওবার যে বিষয়টা এতদিন জেনেছি যে আস্তাগফিরুল্লাহ পড়লেই তাওবা হয়ে গেল, না এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন তাওবা যদি করতে চাও তাহলে তাওবাতুন নাসুহা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সূরা তাহরিমের ভেতরে আল্লাহ জানিয়েছেন ইমানদারেরা যদি তাওবা করতে চাও তাওবাই নাসুহা করো। নাসুহার ব্যাখ্যা হয় তিনটা, কয়টা? আরো জোরে বলে। এক নম্বরে আপনাকে বলতে হবে যে আমি অপরাধী। কি বলা লাগবে? এখন এই অপরাধ স্বীকার করবেন কোথায়? করেছেন যার কাছে। এই বাংলাদেশে এইটা নেই, অপরাধ করে একজনের কাছে মাফ চাচ্ছে আল্লাহর কাছে। আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন?
আমারে থাপ্পড় দিয়ে গেলেন আর কাবার গেলাপ ধরে বলছেন আল্লাহ আমারে মাফ করেন। এ ভন্ডাম, আপনি তো আর আল্লাহর গাড়ি থাপ্পড় দেননি, দিয়েছেন আমার গাড়ি। আগে আমার কাছে আসেন, বলেন যে আমার ভুল হয়ে গেছে।